নমস্কার বন্ধুগণ, কেডিডি কিচেন অ্যাটার এতে আপনাদেরকে স্বাগত জানাই। আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুনদেরকেও স্বাগত জানাচ্ছি আমার কিচেনে আসার জন্য। আজকে আমি আপনাদেরকে সাবা স্টাইল ফিশকারি রেসিপি বানিয়ে দেখাবো। আমি 4 পিস মাছ নিয়েছি, 2 পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2 কাঁচা লঙ্কা, 1 স্পুন আদা রসুন বাটা, 1 টমেটো পেস্ট নিয়েছি। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি, আমার প্যানটা গরম হয়েছে, এবার তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়েছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমি চুলার আঁচটা একটু ভিজিয়ে নিয়ে রেখেছি। মাছগুলো সাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আর একটু তেল দিচ্ছি আমি। এগুলো সামান্য গোটা জিরে দিয়ে দিচ্ছি, 2 কাটানো এলাচ, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। বাদামি কালার করে ভেজে নেব। এবার দিয়ে দেব আদা আর রসুন কুচি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে রেখেছি লো ফ্লেমে। এবার দিয়ে দেব কাশ্মীরি লাল মিরিচ হাফ স্পুনের মতো। দিয়ে দেবো টমেটো পেস্ট, দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 স্পুন। আমি চুলার আঁচটাকে একটু মানে লো ফ্লেমে রাখতে হবে। দিয়ে দেবো 1 স্পুন জিরে গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। দিয়ে দেবো 7 মতো নুন। এবার আমি কসুরি মেথি মুটি এরকম করে দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমার তরকারিটা প্রায় রেডি হয়ে আসছে, এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নমস্কার।
এখন আমি সার্ভ করে দেখাচ্ছি।